খারাপ করো না ঠিক আছে দিদি ভাই তোমার ভিডিওটা আমি এক্ষুনি দেখলাম আসলে আমি বেরিয়েছি তো তো তার জন্য আমি ভিডিওটা বানাতে পারছি না এখন আমি বাড়ি গিয়ে ভিডিওটা এডিট করে তারপর ভিডিওটা কালকে পোস্ট করব আর অত টেনশন করো না টেনশন করার কিছু নেই কপিরাইট পড়লে ওটা রিমুভ করা যায় ওটা আমি তোমাকে বলে দেব আর শর্টস বানালে ইউটিউব থেকেই বানাবে অন্য কোনো অ্যাপ থেকে বানানোর দরকার নেই দেখিয়ে দেব আর পোস্ট করার আগে ভালো করে দেখে নেবে পোস্ট করার আগে ভালো করে দেখে নেবে আগে যে কপিরাইট আসছে কি না তারপরে ওটা পোস্ট করবে আর ওটা প্রাইভেট করে রাখা যায় তুমি একসাথে অনেকগুলো ভিডিও বানিয়ে প্রাইভেট করে রেখে দিতে পারো আর অন্য অ্যাপে এবার থেকে ভিডিও বানাবে না বানালে ইউটিউব শর্টস থেকে বানাবে দেখবে কপিরাইটটা কম আসবে প্লেনটাও এই সময় যাচ্ছে দেখ কথা বলছি শোনাও যাচ্ছে না আমি আজকেই বানাতাম ভিডিওটা কিন্তু বেরিয়েছি যে হতো তো চিন্তা করো না আমি দেখিয়ে দেবো কেমন ইউটিউব থেকে শর্টস বানাবে এবার থেকে